ভোট পরবর্তী হিংসা এবং আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ আরাবুলের বিরুদ্ধে। আরাবুলের গ্রেফতারের পরে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী বলেন, ভাঙড়ে যত হিংসার ঘটনা ঘটেছে তার নেতৃত্বে ছিল আরাবুল। আরাবুল তো দুধেল গাই ছিল, এখন দুধ দিতে পারছে না তাই গ্রেফতার করেছে। কিন্তু আরাবুলের চেয়েও সবচেয়ে বেশি অপরাধী যে, সেই সওকাত মোল্লাকে গ্রেফতার করা উচিত। আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলায় মেতে ওঠে। আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল, সেই জন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম। শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল, যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি, যদিও কোর্ট দেয়নি। তো কেসটা কোর্টে রান করছিল, খুব তাড়াতাড়ি কেসটা উঠত। কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে। তবে ভাঙড়ে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে, আমাদের কর্মীকে যারা হত্যা করেছে, নমিনেশন যারা করতে দেয়নি, যারা আমাদের ভোটের ভোট যখন দিতে যাচ্ছিল আমাদের কর্মীদের মারধর করেছে, গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে, এর মূল হোতা হচ্ছে আরাবুল ইসলাম নয়, শওকত মোল্লা। যে শওকত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক, সেই শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে। প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি, যদি সাব জুডিস ম্যাটার চলছে। আমরা চাই শওকত মোল্লাকে অ্যারেস্ট করা হোক, যে পাওয়ারের অবজারভার ছিল, বাইরে থেকে গুন্ডা মাস্তান অস্ত্র শস্ত্র নিয়েছে, এই আরাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়ে অশান্তি করেছে, যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক। এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে, কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, সে আর এখানে দাঁড়াতে পারছে না। আর মমতা ব্যানার্জির ভাষায় দুধেল গাই, তো দুধেল গাই এখন দুধ দিতে পারছে না, সেই জন্য ওকে বাজারে তুলে দাও, ওকে অ্যারেস্ট করে দাও। এখন শওকত মোল্লাকে হয়তো ফুল প্লেজে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা শওকত মোল্লার অ্যারেস্ট চাইছি। শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের সমস্ত রকম অশান্তি হচ্ছে, তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থ বানাবো।